আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমি এখন লালখান বাজারের দিক থেকে ফ্লাইওভার উঠতেছি। তো এখন বৃষ্টি স্নাত দিন শুরু হয়ে গেছে, বৃষ্টি পরে অযোধ্যায় বৃষ্টি পরে শুরু। এখন বেশি জ্যাম আজকে, বেশি জ্যাম চারপাশে, বৃষ্টির কারণে বলতে পারেন, আবার বিভিন্ন কারণেও প্রচুর পরিমাণে যাবো। এইটাতে একদম আপনার পায়ে জিট থেকে আসে যে ফ্লাইওভারটাতে অলওয়েজ জ্যাম থাকে, অলওয়েজ। ফ্লাইওভার হওয়ার পরও মানে জ্যাম কমছে, বাট কিছু কিছু অবস্থা এখনো জ্যামের অবস্থা খুবই বাজে। এদের বৃষ্টির ফলে এখানে পানি উঠছিল, অনেক পানি উঠছিল এই জায়গাটাতে। আমি এদিকে তখন আসতে আসি নাই, আমি মানে পার হয়ে যাওয়ার পর আমি পার হয়ে গেছিলাম, বা তারপরে বৃষ্টিটা শুরু হয়েছিল। এখানে অল্প প্রচুর বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়। সিএনজি ওয়ালাগুলার কি ফালতু অবস্থা এদের, এক মানে এক গিয়াতে চালাই দেওয়া। তারা দেখেন দেখেন কিনোটা কিভাবে চালাচ্ছে, একসাথে মানে তিনোটা দখল করে আসছে পুরো রাস্তা, কি এক অবস্থা। এদের জন্য এখানে গাড়ি চালানোটা টাফ, রিক্সাওয়ালা কে জ্বালা হচ্ছে। টাচ করে ঢুকিয়ে যাইতে হবে বিদেশ। ঠান্ডাও লাগতেছে অনেক, অনেক ঠান্ডা, অনেক। আমি তো এমনিতে বারো মাসে ঠান্ডা, সাইডে সাইডে প্রবলেমের কারণে কারণে আরো অনেক বেশি ঠান্ডা লাগতেছে বৃষ্টিটা পড়ার। আমাদের মোটো হয়ে যাচ্ছে এখানে
আগে ভাবতাম যে হয়তো বা আমরা বেশি চিরাক অনেক পরিকল্পিত, এখন দেখতেছি আসলে পরিকল্পিত না, কারণ আমার ড্রাইভাররা যারা গাড়ি চালাচ্ছে তারা একদম ইয়া করে বাধ্য হয়ে আমাদের সব রাত্রে বেরিয়ে যাওয়া লাগে, ওরা বেড়াটা ছিঁড়ে যাওয়া লাগে। আমি চাইলে মাস্টার দিয়ে চলে যেতে পারি, কেন যাবো? কাণ্ড কারখানা দেখি এই গাড়ি চালাতে আসছে এর দিকে কি অবস্থা মানুষের, কি বলতাম দেখেন একটা উঠবে এখন কোনো সিগন্যাল নেই কিছু নেই। আর মোবাইলে কথা বলে দেখ।